আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। আপনারা আমাকে এতদূর সাপোর্ট দিয়ে নিয়ে আসছেন, সো বিকজ আমি এখন দেখবো যে আপু কি জানি রান্না করতেছে, কারণ বসেছিলাম উনু। ঠিক আছে ভাই, অনেকে ক্ষেত্রে ঠিক না, আসলে আমরা কিন্তু সবসময় বিহেভি লঞ্চ এখন পদ্ধতি তৈরি গেছে, সবকিছু কিন্তু বিহেভিভাবে আসে। এটা দেখছেন, এটা কি, এটা কিন্তু একটা এমন একটা জিনিস যেটা খাইলে একদম ভিটামিন সি। তো এখন দেখা যাক আপু কি করতেছে, সাথে থাকুন, একটু টাইম করি পড়ান। আপনি এখানে আছে? আপনি নুডলস আপনি বলছেন? আপনি তো গাই তো গাইস, আমি আসি এই যে এটা আসি, তো এখন এইটা এই যে দেখেন, মানে হালিম মানে গরুর মাংস, গরুর মাংস কিন্তু আমার ফেভারিট, আবার এটা রেখে রাখছে এখন, মানে আমার খাইতেছে করতেছে, কি করবো মনে করেন, বসে মনে ওইটা কি আবার কি চা জানি খেসুরি নাকি বিরিয়ানি মনে হয়, আর ওইটা মনে করেন যে ওই যে ছোট ছোট পিস এই মাংস দেখছেন, মানে মোর জন্মের দেখে যেটা লোলাই করছে, আমি কি করবো ছোট বাচ্চার মতো, এই ফলে কি হইবে আপু কি অবস্থা এখন, মানে ওয়েদার একটা স্থান। আর গাইস আমি বুঝি না, আমরা কেন মরে ভালোবাসেন না, আমরা লাইভ অন করলে আপনারা আপনাদের পাওয়া যায় না করছে, আপনারা কি মানে এক্সেল এক্সেল মোর ভালো ফ্যাশন দেখে এইদিকে লাইভ অন করলে আপনারা আসেন না, আপনাদের ভালোবাসায় তো আমি এত রাইছি। ঠিক আছে, আর এতদূর আপনারা নিয়ে আসছেন বিকজ আই এম বসেছিল মনো, বুঝতে হবে খাম্বার উপর ধরুন। তো গাইস এখন এখন আসলে মাংস গ্রান আর মাংস রান্না এটা দেখাই যে মাংস রান্নাটা এই মানে যে খাইতেছে খাওয়া খাওয়া ইচ্ছে আছে, তো আমার বাসা চলে আসেন, আপনাদের ইনভাইট আপনাদের হম, আমি 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 আমার খাওয়া প্রয়োজন নাই, আপনাদের খাবো। আর বিকজ এখন কিছু জানতাম না, আপনি কি কি জানবে, কি কিসে কোন কি জানতে পারছেন, কি জানবে, কি গাছ দেন, দেখা তিনটা বাবলা মনে হয় একেবারে উগান্ডা দেশ দিয়ে আসে, সে পাপ্পি কোন করে দিয়ে আসবে নিজে বুঝবেন। সো গাইস আমি আমি বাগনে ছিল এসেছিল এতক্ষণ বিকজ আমি আর কি বলবো, কারণ আমি তো মনে করেন আপনাদের সবসময় ভালোবাসা দিই, ভালোবাসা নিই। আর একটা কথা হচ্ছে গাইস, আমি চাইছিলাম খাবারের ভিউটা দেখাবো যখন হইবে, এটা আগে ফার্স্ট রিভেঞ্জ ভিউ দেখালাম যে কি হলো। তো গাইস এখন আপনারা সাথে থাকুন আর মজা নিতে থাকুন, কারণ বরিশালে মনো তার কাছে দুরন্ত দেখি তো যদি কিছু দেখা যায় আর কি দেখা যাবে, কোলা খেয়াল না এক্সেল মানে এক্সেল 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 কি আর বলবো, নিচে একটা গেলাস দেখেন কত কিছু মানে কি কত কিছু দিই, গরিব মানুষ কইনি মানুষ কিছু করা আছে। গাইস সাথে থাকুন এবং মজা নিতে থাকুন, সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম গাইস, অবশেষে দেখেন আমাদের খয়রাতি মনে হয় আমি মোসাফির, আমাদের একটুখানি বাড়িতে ঈদ আছে খাবার, আর অবশেষে লাস্টে ফিনিশিংয়ে হয়েছে, কি হয়েছে কি বানাইছে তাই তো দেখেন, মানে এটা কি করছে মনে মনে হয়। সো গাইস আর দিয়া নুডলস মানে যেটা করার কথা ছিল বেসিক্যালি ওর সব ফ্রিজে থুয়েছে দেখেন, মানে আমারে না দেওয়ার সিস্টেম। ঠিক আছে এই হচ্ছে কাহিনী, আর এই বিরিয়ানি কি আর কমো আমার লাগে কাহিনী না, আপ্পা বাস আপ্পা বাস দেখাইতেছি গাইস, আর কি বলবো করেছিলাম মনু আমার লাগে সিনেবিনি করে সব কিছুতে। ঠিক আছে আপনারা তো দেখলেন, ঠিক আছে আমি 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 কোনো ফিডব্যাকই পাইলাম না, যাই হোক গাইস সাথে থাকুন আর সাথে আর কি থাকবেন, আমি খাইতেছি এই দেখবেন ওই দেখে লাভ নাই, কারণ আপনারা যদি খাইতে চান তাহলে অবশ্যই চলে আসুন আমার বাসায় এবং মজা নেন, আর বৈশালী মনুর সাথে থাকেন সবসময়, কারণ অনলি অন এন্টারটেনমেন্ট দিতে জানে নিতে পারে। আর গাইস মাংস দেখাইছি, আর আপনারা সবসময়ই আসক্ত নামাজ পড়বেন, বাবা আমার জন্য দোয়া করবেন, আর সবাই বাবার জন্য সালাম আর রেসপেক্ট জানাই সবাইকে, সো বিকজ আমার জন্য দোয়া করবেন, আমার বাবা মাও শিখ। তো সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিও প্রাঙ্ক ভিডিও বা ফানি ভিডিও সামথিং ব্লগ তো আসি, এটা তো কনফার্মলি, সো এটা 39 আনকমভাবেই হবে ইনশাল্লাহ, সেভাবেই করবো। তো সাথে থাকবেন অবশ্যই, আর মজা নিতে হলে অবশ্যই বরিশালের মানুষের সাথে থাকেন, তাহলে অবশ্যই অনেক কিছু দেখতে পারবেন, মজা নিতে পারবেন। লাভ ইউ অল গাইস, আসসালামু আলাইকুম আহমদুল্লাহ, গুড বাই।